ভিডিও তো সবাই কেমন আছো ভালোরে আছো আর আছি তো আজকে একটা স্পেশাল ব্লগ আমি নিয়ে আসবো তো সেটা হচ্ছে বতর দিয়ে যেমন থালা তৈরি করা যায় তো বাহাঘরের বিয়ে ঘরে যে বতরের ভাত খায় না সেটা আমি আজকে বানাবো তো আমিও বেশি জানি না সেটা কী করে কীরকম কেমন সেটা জানি না তো চেষ্টা করবো আর যদি করতে পারবো তো ব্লগরে কন্টিনিউ থাকবো আর আমার আর এদিকে একটা বেডে 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 আইসক্রিম বেলায় সে তো আমাকে আইসক্রিম আইসক্রিম খাবো না বলছো তো ঠিক আছে ও চাও আজকে আমি সেটা ব্লগ নিয়ে আসবো তো চলো ব্লগের কন্টিনিউ থাকো আগে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলে যে নতুন এসেছে তাহলে সাবস্ক্রাইব করো আর যারা এখানেও লাইক করে না তাহলে লাইক করা ভিডিও কেমন লাগবে তো কমেন্টেই বলুন তো ঠিক আছে আমি এখন কত নিয়ে আসবো সেদিকে যাব সেদিকে যাবো কত নিয়ে আসবো

একটু ছোট হয়ে গেলো এটা পতর একটু ছোট আর শাল গাছের পতর হেনে একটু বড হতো এটা তো একটু ছোট এটা ছোট বাচ্চাদের খেলার জন্য হয়ে গেল এটা আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এটা তৈরি করলাম তো যখন ভাত খাবো এটারে তাহলে শাল গাছের নিয়ে আসবো আর সেটা এরকম থালা বানাবো তারপরে খাবো দেখো কত ছোট হলো এটা ছোটো বাচ্চাদের মতন আমার স্বামীকে দেখাচ্ছে কেহম কেমন হয়েছে আমার ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে বললে ভালো হয়েছে তো দেখো দুটো আমি করছি আমার স্বামীর জন্য আর আমার জন্য বেশি নেই বেশি করবো না আর এখন এটা কি করব আর ছোট বাচ্চা থাকলে ওরা খেল খেলতো ছোটো বাচ্চা নেই আর কি করব এটা দুটাই বানাবো দুটা থালা দুটা গিনা গিনাও তৈরি করছি এটা দেখো এরকম তৈরি করে হ্যাঁ ক্যামেরার জন্য লোক থাকলেই ভালো দেখো তো আমি তো রেখে নিয়ে ভিডিও করছি তো ভালো দেখলো না আরেক দিন করবো দেখ হয়ে গেল আমার গিনা কত সুন্দর কত ছোট আর একটা তিনটা হয়ে গেছে দুটা থালা একটা গিনা আর একটা করলে হয়ে যাবে তাড়াতাড়ি আমি করছি দেখো বন্ধুরা আর দেখো কত ছোট এটা পিছন দিয়ে আমি কারা নিয়ে লেঠে লেঠে নিয়েছি দেখো দুটা একটা পতল ব্যবহার পড়ে গেলো আমার এটা হচ্ছে আমার স্বামীর জন্য এটা হচ্ছে আমার জন্য দুটা দুটার থালি তো ঠিক আছে বন্ধুরা আরও এরকম ভিডিও নিয়ে আসলে